No, ya ves. No, no me estoy escuchando, papá. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ আমার আজকে হচ্ছে বুধবার, এখানে ছিল আমাদের মেয়ের হচ্ছে মেয়ের স্কুলে হচ্ছে যারা বর্ণাকবলিত মানুষ তাদের জন্য হচ্ছে এখানে টাকা উঠানো হচ্ছে সবার কাছ থেকে যা যতটুকু সামর্থ্য অনুযায়ী, এই হচ্ছে 50 টাকা থেকে স্টার্ট করে 20 টাকা থেকে স্টার্ট করে যে যতদূর দিতে পারে, যেহেতু সবাই হেল্প করতেছে এই জন্য বলতেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যেহেতু উদ্যোগ নেওয়া হচ্ছে তা আমাদেরও এখান থেকে উদ্যোগ নেওয়া হোক। তা আমার মেয়ে আমার হচ্ছে ভিডিও করা দেখতেছে আর আমাকে খুঁজতেছিল ফার্স্ট টাইম, যখন পাচ্ছে না যখন দেখতেছে যে আমি ভিডিও করতেছি ও অনেক খুশি হয়েছে, তা ওই জন্য বারবার ইয়া। কিন্তু সেই দিন এতটাই গরম ছিল, বেবিকে সামলাবো, বেবিকে না মানে বেবি নামতেছে না, প্লাস গরম রোদ সব একসঙ্গেই হয়ে গেছে। আমি একটা বড় একটা বোরখা পরে গিয়েছি এত ওজনের, যে কী অবস্থা। এখন সবাই এক্সাইটেড যে আজকে গরম, আজকে হচ্ছে টাকাটা উঠানো হচ্ছে, কিন্তু কী করবো আজকে ওঠানো হলে যে আবার হচ্ছে কালকে আগামীকাল শুক্রবার সরি বুধবারই কিন্তু এটা দিচ্ছিল। তা যে যতদূর পাচ্ছে টাকাটা দিচ্ছে আমাদের, আমরা সামর্থ্য অনুযায়ী যতটুকু পাচ্ছি দিচ্ছি, সবাই ইনশাল্লাহ হেল্প করছে বন্যাকবলিত মানুষের জন্য। জানি না কত উঠেছে টোটাল, তারপরও যে জারিয়া থেকে দিছে এইটা আর কি। প্রত্যেকটা মানুষের বিপদে সবাই যদি এগিয়ে আসে, এক টাকা করে দিলে কিন্তু অনেক মানুষ, বলে না যে তিল থেকে তাল হয়, এখানেও সেই সেম তিল থেকে তাল হয়। তার সেদিন হচ্ছে বৃহস্পতিবার, কী বুঝবো এই স্কুলে আবার বৃহস্পতিবার প্রত্যেকটা বাচ্চাদের সাদা ড্রেস পরতে হবে, তাই হচ্ছে সবাই সাদা ড্রেস পরেছে। এদের স্কুল, এদের হচ্ছে স্কুলই আলাদা আছে ড্রেস, কিন্তু আজকে বৃহস্পতিবার বিধায় এদের সাদা ড্রেস, তাই শুক্রবার বন্ধ থাকবে, শনিবার বন্ধ থাকবে। তাই ও বলতেছে যে আজকে হচ্ছে না তুলে আবার 2 দিন পিছিয়ে যাবে। ওর ম্যাডাম আবার ওকে ধরে আছে, ও তো অনেক খুশি, যে আমিও অনেক খুশি। তা আমি আবার বলতেছি আমার বেবিটা যেহেতু অনেক কান্না করতেছে, আমি ভিডিও করতে পারছি না, আমি পুরাই অসুস্থ এবং আজকে আমি খেয়েও আসিনি, সব একসঙ্গে ঝামেলা পাকিয়ে দিয়েছে। পরে ম্যাডামকে বললাম যে আমি যা পারতেছি দিচ্ছি, যে টাকাটা আপনাকে দিয়ে বাসায় নিয়ে যাই, তা আমি আবার হচ্ছে ব্যাক সাইড দিয়ে বাসায় যাবো। এদিকে আরেক ম্যাডাম বলতেছে যাচ্ছেন কেন, তা আমি বললাম আমি জামপালা টাকা দিয়ে দিচ্ছি, তা টাকা দিয়ে আমি অলরেডি এদিকে এদিক দিয়ে একদম চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, কারণ এতক্ষণ থাকার সম্ভব না বাচ্চাকে নিয়ে। তা আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই সবার দিক থেকে যদি এই বন্যাকবলিত মানুষের জন্য এগিয়ে আসেন সেটা কিন্তু খারাপ না। সব আল্লাহ আপনারা যা হেল্প করলে তো আল্লাহ আপনাদের বিপদে হেল্প করবে, কেউ ইয়ে থাকে না। আর যারা বিত্তবান অনেক ধন সম্পদ তাদের কথা তো নাই বললাম, ঠিক আছে, তারা অবশ্যই দিবে, টাকা রেখে কী হবে আজ আছি কাল নেই, এটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের ইয়ে থাকবে। তা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরও এই যে আমার ছোট্ট বেবি দুটা আজকে একো সাদা পরাই দিছে, আমিও সাদা পরি বাট আজকে পরিনি, এদের দুজনকেই পরাইছে। এই যে ভাই বোন কত মজা করতেছে, কত ইয়া ভালোই দেখাচ্ছে। তা কেমন লাগবে এদের কেমন লাগতেছে যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে বলবেন, আমার বাচ্চা দুটোকে কেমন লাগতেছে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক গরম ঠিক আছে।
পাখি।